গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একদম সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করলাম একদম সকালে উঠে ব্রাশ করা দিয়ে তোমাদের সাথে দিনটাকে শুরু করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে এত বেলা করে ভিডিওটা শুরু না করে একদম সকাল সকাল থেকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি এগুলো এটা কিন্তু আমারও ভালো লাগে আর আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো ব্রাশ করে এসে কিন্তু আমি তারপর থাইরয়েডের ওষুধ খেলাম তো থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর যেহেতু এক ঘন্টা কিছু খেতে নেই তো এর জন্য এখন কিন্তু খাবো না কিন্তু ছেলে উঠে গেছে তো কালকে রাতে আমি যে বাদাম তারপর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে ছেলেকে দেব তারপর ওর বাবাও খাবে আর এতক্ষণ আমি কিন্তু খালি পেটেই থাকবো তো এর জন্য ততক্ষণে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি আজকে পরোটা বানাবো একদম মানে ময়দা দিয়ে পরোটা অন্য সময় তো আটার পরোটা খাই আজকে ইচ্ছে করলে একটু ময়দা দিয়েই করি পুরোটা মানে এটা বেশি ভালো লাগে খেতে তো এখানে আলুর তরকারি করছি একদম মানে প্লেন আলুর তরকারি যেটা হয় সেটাই করছি আলু ঝোলটার জন্য আমি একটু গরম জলও করে নিয়েছি পাশে আর আমার কিন্তু পরোটাগুলোও করা হয়ে গেছে সব তো ক্যামেরা সেট করে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে ওদিকে সূর্যর আবার আবৃত্তির ক্লাস আছে তো ততক্ষণে ওকে খেতে দিয়ে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দেবো এর জন্য দেখো আলুর তরকারিটা এখানে হয়ে গেছে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এখানে পাশেই ঢাকা দেওয়া আছে আর এটা আমার লাস্ট পরোটা এটা হয়ে গেলেই কিন্তু খেতে দিয়ে দেব। কয়েকটা পরোটা তিনকোনা করে করেছি কিন্তু তিন কোনা করে করতে একটু টাইম লাগছিল বলে লাস্টেরগুলো কিন্তু গোল গোল করেই করে নিয়েছি তো হটপটে রেখে দিলাম আর ছেলে খেয়ে চলে গেছে ওর বাবার সাথে ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে এখানে আমারটা আর আমার মারটা বেড়ে নিয়েছি তো মা এখানে বসেছিলো মাকেও খেতে দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা বলে আমি দুটো পাশাপাশি আনতে পারলাম না তো এরপর কিন্তু আমি আর মা দুজনে বসেই খেয়ে নিয়েছি আর তারপর যে জামা কাপড়গুলো যে ছিল মানে আমাদের ঘরের যে জামা কাপড় সূর্যর আমার এগুলো এগুলো কিন্তু এবার মেশিনে ঢুকিয়ে দিচ্ছি সূর্যর বাবার যে বাইরের কাজের কাপড়গুলো সেগুলো কিন্তু আমি পরে কাচি আলাদা করে এগুলো আর মানে ঘরের জামা কাপড়ের সাথে একসাথে দিই না তো এখানে বেশ অনেকগুলোই কিন্তু জামাকাপড় হয়ে গেছে এবার মেশিনটাও চালিয়ে দেবো দেখো সার্ফ দিয়ে দিচ্ছি আর সার্ফটা দেওয়ার পর না একটু জল দিতে হয় কারণ এটা যেহেতু একদম শুকনো সার্ফ যদি লিকুইড দিই তাহলে কিন্তু আর জল টল দিতে হয় না আর এখানে কিন্তু সকালবেলায় মাটন নিয়ে এসছে তো মাটনটা ধোয়া হয়নি মাটনের সাথে আবার মাছও এনেছে এগুলো ধুতে টাইম লাগবে বলে তখন কিন্তু আমি মানে প্যাকেট শুদ্ধ ফ্রিজে রেখে দিয়েছি এই দেখো এখানে মাটন আছে আর এটা হলো পাবদা মাছ বেশ অনেকগুলোই পাবদা মাছ তবে ঝামেলা নেই কারণ মাছটা কেটেই এনেছে শুধু আমাকে ধুলেই হবে আর এখানে দেখো আলু মানে মাংসের জন্য যে আলুটা সেটাও আমি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ রসুন আদা সব আমি রেডি করে রেখেছি পরে শুধু মিক্সিতে পেস্ট করব আর পাশে চালটাও ভেজানো আছে তো এরপর কিন্তু ফটাফট রান্নাটাও করে নেব। এখানে দেখো সব রেডি করে রাখছি কারণ আজকে রান্নার পর কিন্তু আমার অনেক কাজ আছে তো এবার কাজগুলো সারতে চলে আসলাম দুর্গাপুজো তো চলেই আসছে তার আগে যদি ঘরের এই জিনিসগুলো পরিষ্কার না করি হাতে কিন্তু আর সময়ই থাকবে না মাঝখানে শুনছি আবার বৃষ্টি হওয়ার কথা আছে তো এর জন্য ভাবলাম আজকে একটা ঘর তো রেডি করি মানে আমাদের যে বেডরুমটা সেটা আজকে ভালোভাবে একদম পরিষ্কার করব। তো সবার আগে কিন্তু আমি ঘর পরিষ্কার করতে গেলে পর্দাগুলোকে কাচি কারণ পর্দাগুলো যদি ঘরে রেখে দিই তারপর আমি পরিষ্কার করতে যাই ঘরের অন্য জিনিস তাহলে কিন্তু পর্দাগুলো নোংরা লাগে আর জানলাগুলো পরিষ্কার করতেও আমার অসুবিধা হবে এর জন্য পর্দাগুলো খুলে আগে গিজার একটু গরম জল করে নিয়েছি আর তার মধ্যে দেখো বালতিতে সার্ফ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এতে কিন্তু পর্দার যে নোংরাটা সেটা কিন্তু চলে যাবে তারপর শুধু মেশিনে দিয়ে দেবো তাহলে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না ভালো সুন্দর পরিষ্কার হয় আর সেদিন দেখলে আমাদের ওয়ার্ড্রোপের যে ওপরটা সেটা আমি এইভাবেই ঝুলঝাড়ার ঝাটাটা একটু ভিজিয়ে আমি যে ধুলোগুলো পরিষ্কার করেছি আর আজকে কিন্তু আলমারিটা করছি ওয়ার্ড্রপ আমার আর আজকে হাত দিতে হবে না কারণ সেই দিন একদম ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো আলমারিটাও একই রকমভাবে আমি কিন্তু ওপরে যে ধুলো টুলো পরে থাকে তো সেগুলো পরিষ্কার করে নিলাম আর তারপর দেখো বালতিতে শ্যাম্পুগুলি নিয়েছি এবার কিন্তু শ্যাম্পুর জল দিয়ে ভালো করে গ্রিলগুলো মুছে নিয়েছি তারপর জানলাটাও পরিষ্কার করবো আমার এভাবেই সুবিধা হয় পর্দাগুলো যদি খুলে তারপর পরিষ্কার করি এতে কিন্তু মানে একদম মানে খুব খোলামেলাভাবে পরিষ্কার করা যায় আর এবছর পুজোর আগেই সূর্য বাবা কিন্তু বেশ ঘরের কয়েকটা কাজ করাচ্ছে যেমন দেখলে আমাদের দরজাটা তো একদম মানে ঘুনে নষ্টই করে দিয়েছিল সেটাকেও কিন্তু পাল্টানো হয়েছে এখনও দরজাটা তোমাদেরকে দেখানো হয়নি খুব সুন্দর একটা দরজা নিয়ে এসেছে তো সেই দরজাটাও সেদিন মিস্ত্রিরা এসে লাগিয়ে দিয়ে গেল। আর বললো রঙ কিনে নিয়ে এসছে ওই জানলার যত মানে বাড়ির যত জানলা দরজা আছে বললো সব রঙ করবে বেশ কয়েক বছর তো হয়ে গেছে আমরা এই বাড়িতে এসেছি মোটামুটি সাত আট বছর তো হয়েই গেছে তো অনেক জানলাগুলো না কেমন যেন একটা মানে কালারটা নষ্ট হয়ে গেছে গ্রিলগুলোর তো ওই জন্য রঙ করবে বললো আর দেখো আমাদের যে ছবিটা সেটাও এখানে নিয়ে এসে নামিয়ে মুচ্ছি বেশ ধুলো ধুলো পড়েছিল এটা কিন্তু সূর্যর অন্নপ্রশনের পরপরের ছবি এটাও মুছে নিচ্ছি আমাদের ঘর তো এখনও সেইভাবে মানে সাজিয়ে উঠতে পারিনি তো এর জন্য কিন্তু এভাবে মানে দড়ি দিয়ে যে করা ছিল সেইভাবেই কিন্তু ঝুলিয়ে রাখি দেয়ালে এখনও কিন্তু মানে ঠিকঠাক করে যে সেট করে রাখা সেইভাবে রাখা হয়নি মানে যেটাতে সুযোগ পাচ্ছি সেভাবেই কিন্তু রেখে দিচ্ছি তো এই দেখো ছবিটাকে ভালো করে আবার একটু মানে পরিষ্কার জল দিয়ে আবার মুছে নিলাম এবার দেখো ছবিটাকে টাঙিয়ে দিচ্ছি আর এরপর আমি ওয়ার্ড্রপটা তো সেদিন বললামই যে তোমাদের ওয়ার্ড্রোপের ওপরটা যেমনভাবে আলমারিটা পরিষ্কার করেছি সেভাবে কিন্তু ওয়ার্ড্রপের ওপরটা পুরোটা আমি পরিষ্কার করেছি চেয়ারে উঠে দাঁড়িয়ে তো পরিষ্কার করেছি অনেকটা ধুলো বেরিয়েছিল আর এখন আমি ওই যে ডাস্টারটা কিনেছিলাম ওই ধুলো টুলো পরিষ্কার করার জন্য ফার্নিচার মোছার জন্য সেটা দিয়ে কিন্তু ওপর ওপর দিয়ে শুকনোভাবে মুছে যাচ্ছি কারণ ওয়ার্ড্রোপের এই কাঠটা তো আর মানে জল করে মুছলে নষ্ট হয়ে যাবে এর জন্য কিন্তু বেশিরভাগ দিনই আমি মানে ওপর ওপর দিয়ে ধুলোটা ঝেড়ে নিই আর একদম হঠাৎ হঠাৎ হয়তো দু তিন মাস পর পর আমি মানে একটু শ্যাম্পুর জল দিয়ে হয়তো মুছি সেটা কিন্তু খুব কমই মুছি কারণ এইভাবে তো মুছলে নষ্ট হয়ে যাবে আর আয়নাটা আমি কদিন আগে কলিন দিয়ে পরিষ্কার করেছিলাম তো আজকে যেহেতু ঘর পরিষ্কার করছে আয়নাটাও একটু ধুলো ধুলো হয়েছে এর জন্য কিন্তু এই ফার্নিচার মোছার এটা দিয়ে মুছে নিচ্ছি আর আমাদের যে বেডসাইড টেবিলটা তো এটাও দেখলাম ধুলো হয়েছে কারণ ঘর ঘরে ঝুল ঝাড়লে এটা এমনিও প্রতিদিন আমি এটা মুছতেই হয় এটা যেহেতু কাচের ওপরে না মানে একদম সাদা একটা লেয়ার পরে থাকে এটা যদি না মুছে রাখি মানে দেখতেই খারাপ লাগে আর আজকে একদম শ্যাম্পুর জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পেছনটাও ধুলো ধুলো হয়ে থাকে অনেক সময় ঝুল হয়ে থাকে আজকে কিন্তু সব জিনিস একদম সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি এই ওয়ার্ড্রোপটা কিন্তু আমি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওই যে ওষুধের পেটি থাকে সেই পেটি দিয়ে কিন্তু বানিয়েছি ওপর থেকে শুধু কাজটা কিনে এনেছে সূর্য বাবা মাপ দিয়ে আর ঘরে যে টেবিল ঢাকনা ছিল সেটা দিয়ে কিন্তু মুড়িয়ে মানে মোটামুটি ঘরের জিনিস দিয়ে কিন্তু ওই হয়ে গেছে বেডসাইড টেবিলটা সুন্দর কাজে লাগে আর ততক্ষণে তো পর্দাগুলো অনেকক্ষণ ভিজেছে একদম কালো জল বেরিয়েছিল তো আমি কিন্তু এবার মেশিনে দিয়ে দিয়েছি পর্দাগুলো ভালোভাবে একদম শুকিয়ে বেরোবে খুব বেশি একটা রোদে কিছুক্ষণ রাখলে কিন্তু হয়ে যায় আর আমি বালতিতে যে শ্যাম্পুর জলটা করেছিলাম সেটা কিন্তু মানে দুই একবার আমি চেঞ্জও করে নিয়েছি কারণ জলটা দেখলাম নোংরা হয়ে গেছে তো জলটা পাল্টে পাল্টে কিন্তু আমি আবার মানে যত জিনিস আছে ঘরে সেগুলো মুছে নিচ্ছি এখন আলমারিটা মুছি আলমারিটাও দেখলাম একটু নোংরা হয়েছেই কারণ ঝুল পরিষ্কার করলে এগুলোর ওপরেও ধুলো আসে আর আলমারিটার যা অবস্থা মানে দেখো নিচের দিকের স্ট্যান্ডগুলো তো পুরোই ভেঙে গেছে কারণ সূর্য যখন মানে দাঁড়ানো শিখলো তখন কিন্তু এগুলো ধরে ধরে দাঁড়াতো আর এগুলো ধরে টানতো তখনই কিন্তু এগুলো ভেঙে গেছে তো আমি এগুলোকে ওপরের ঘরে রেখেই দিয়েছি এগুলো এখন আর লাগানো হয়নি ভেবেছিলাম আলমারিটাকে চেঞ্জ করব একটু মানে কালার করাই হোক বা ডিজাইনটা পাল্টানো হোক কিন্তু তারপর ভাবছি এটাকে তো আর সেইভাবে কিছু করা যাবে না যেমন আছে থাক দেখি তারপর যদি সূর্য বাবা কিছু বলে তো এই ঘরের জন্য তখন একটা ব্যবস্থা করতে হবে আর বিছানার চাদরটাও তুলে নিলাম বিছানার চাদরটা তোলার পর তোষকটা একবার ঝেড়ে নিচ্ছি আমি মানে বেশিরভাগ দিনই চাদরটা ওঠানোর পর তোষকটা একবার ঝেড়ে নিই আর তারপর ঘরটা ভালোভাবে আগে ঝাড় দিচ্ছি কারণ মুছতে হবে ভালোভাবে মোছার আগে যদি ঘরটা ঝাড় না দিই তাহলে কিন্তু মুছতে পারবো না অনেক ধুলো বেরিয়েছে আলমারির ওপর থেকে বেশিরভাগ দুলোগুলো আলমারির ওপর থেকে বেরিয়ে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই মানে হয়তো খেয়াল করছো আমাদের কিন্তু খাটটা চেঞ্জ করা হয়েছে খাটটা আগে একটা সাইড দিয়েছিল এখন কিন্তু মাঝখানে নিয়ে আসা হয়েছে এটা খুব সুবিধা হয় আমারই অনেক দিনের ইচ্ছা ছিল বাবাকে বলছিলাম যে খাটটা একটু সরাতে হবে তো সেদিন কিন্তু ও খাটের যত বক্সের জিনিস ছিল সব বের করে খাটটা সরিয়েছে একাই করেছে আমি পাশে ছিলাম আর খাটের ভেতরটাও আমি মুছেছি মানে ভেতরে এত ধুলো ছিল যেহেতু বক্স খাট বক্স খাটের ভেতর তো আর মানে সবসময় মোছা সম্ভব না তো সেদিন সব জিনিস বের করেছে আর আমি কিন্তু মানে পুরো খাটের ভেতরটা মুছেছি আর যত জিনিস ঢুকিয়েছি সব কিন্তু মুছে মুছে আবার ঢুকিয়েছি তো এটা কিন্তু মানে অনেক দিনের একটা কাজ ছিল যে খাটের ভেতরটাকে পরিষ্কার করা বাইরেটা তো আমরা সবাই পরিষ্কার করি কিন্তু ভেতরটা তো পরিষ্কার করা হয় না তো এই কাজটাও কিন্তু হলো মানে এক এক করে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে তো এখানে দেখো পরিষ্কার একটা চাদর পেতে দিলাম ঝেড়ে নিচ্ছি এরপর কিন্তু আমি ঘর মুজব চাদরটা পাতার পর মনে হচ্ছে আমার অর্ধেক কাজ শেষ হলো। মানে যখন মানে বিছানাটা রেডি থাকে তখন কিন্তু মাথাটাও হালকা থাকে অন্য কাজগুলো করতে সুবিধা হয় এবার আমি ঘরটা কিন্তু লাইজল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর দেখো তোমাদেরকে দরজার কথা বললাম তো এই কিন্তু দরজাটা নিয়ে এসেছে এটা গণেশ ঠাকুরের মানে সামনাটা গণেশ ঠাকুর ছবি আর আমাদের ঘরের সাইডটাতেও আবার আরেকটা ডিজাইন আছে সেটা তোমাদেরকে দেখাবো তো আমি দেখলাম এখান থেকে দেখা যাচ্ছে না ওটা তোমাদের ক্যামেরা পাল্টিয়ে তারপর দেখাতে হতো তো ঘরটা যেহেতু ভেজা ছিল ওই জন্য আমি আর ক্যামেরাটা ধরতে আসিনি পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেব। আর ততক্ষণে কিন্তু মেশিনেও সিগনাল দিল আমার পর্দাগুলো কাচা হয়ে গেছে এবার পর্দাগুলোকে নিয়ে ওপরে আসলাম আর সকালবেলা যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে আমাদের ওপরে যে টিনের শেডটা দেওয়া হয়েছে ভেবেছিলাম টিনের শেডটা দেওয়ার পর হয়তো জামা কাপড় নিয়ে খুব সমস্যায় পড়ে যাবো হয়তো শুকাবে না কিন্তু সত্যি কথা বলতে শেডটা দেওয়াতে আরও সুবিধা হলো এই ধরো হঠাৎ করে মানে বৃষ্টি চলে আসলো তখন কিন্তু এতটা চিন্তা থাকে না আর ওপরে তো এমনি তাপ থাকে জামা কাপড় কিন্তু যেহেতু মেশিনের কাচা ভালোভাবে কিন্তু শুকিয়ে যায় তো এখানে দেখো চারটে পর্দা আমি কিন্তু একদম টান টান করে মেলে দিয়েছি আর রান্নাটা তো আমি আগেই করে নিয়েছিলাম রান্না করি তারপর হাত দিয়েছিলাম কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা সেট করে আমার রান্না দেখাতে গেলে কিন্তু আমার ঘরের কাজগুলো হতো না তো এখানে দেখো প্রেশার কুকারে কিন্তু মাটনটা করেছি আমি কড়াইতে কিছুই করিনি প্রেশারের মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর প্রেশার কুকারে রান্নাটা করে নিয়েছি আর এটা কিন্তু আমি খাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এতটা দেরি হয়ে গেছিলো আমি খাওয়ার আগে ভিডিও করতে পারিনি এখানে একটা নিরামিষ তরকারিও করেছিলাম ওটা অল্প আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খুব ভালো থেকো বন্ধুরা